আবারও বিএসএফ এর এক ন্যাকারজনক ঘটনায় সাক্ষী হয়ে রইল বক্সনগরবাসী সীমান্তে কোনো না কোনো স্থানে বিএসএফ কিংবা সাধারণ মানুষের সাথে বিবাদ লেগেই থাকে শুক্রবার রাত্রিতে বিএসএফ এর প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছে স্থানীয় সূত্রে জানা গেছে কলসিমুলা কালীবাড়ি এলাকায় সুদেব দাসের পাশের বাড়িতে শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠান ছিল এই সামাজিক অনুষ্ঠানে এলাকার কয়েকজন যুবক বিভিন্ন বাইক নিয়ে সুদেব দাসের বাড়িতে রেখেছিল তখন আচমকা বক্সনগর বিওপি থেকে দশ থেকে পনেরো জন বি বিএসএফ বাড়িতে লাঠি সোটা নিয়ে আসে এবং মোটর বাইকগুলোকে ভেঙে চুরমার করে ফেলে সুদীপ দাসের বাড়ির লোকেরাও ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে বিএসএফ জওয়ানরা মোট পাঁচটি মোটর বাইক ভেঙে চুরমার করে আরেকটি বাইক না ভেঙে ফেলে রেখে চলে যায় জানা যায় বাইকগুলি রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে লাঠি দিয়ে ভেঙে চুরমার করে এই ঘটনা দেখে এলাকাবাসী বিএসএফকে ছিছি করে এই ঘটনার প্রায় 30 মিনিট পরে সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করা কয়েকজন যুবক এসে দেখতে পায় তাদের বাইকগুলি নেই বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করলে জানায় এই বাইকগুলো বিএসএফ জওয়ানরা ভেঙে চুরমার করে বক্সনগর বিউবিতে নিয়ে গেছে তখন বাইকের মালিকরা এই ঘটনার বিষয়টি কলমচুরা থানায় জানালে সাথে সাথে পুলিশ গিয়ে ওই ঘটনা তদন্ত করে এবং বিএসএফ এর সাথে কথা বলে তবে জানা এই ঘটনায় বিএসএফ এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু প্রতিক্রিয়া ও থানার দ্বারস্থ হয়নি অপরদিকে বাইকের মালিকগণ লিখিতভাবে বক্সনগর বিওপির জওয়ানদের বিরুদ্ধে কলমচোরা থানায় অতিশত্তর বাইকগুলি ফিরে পেতে একটি অভিযোগ লিপিবদ্ধ করেছে এলাকাবাসী থেকে দাবি ওঠে অতিসত্তর তাদের বাইকগুলো ফেরত দিতে হবে না হলে যে কোনো সময় সাধারণ মানুষ ও বিএসএফ এর মধ্যে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আর কত বড় আমি মানুষ আমি না আমি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে আকাশ ত্রিপুরা